প্রশ্নোত্তর করোনাভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা প্রতিদিন নতুন নতুন আশঙ্কার মুখোমুখি হচ্ছে এই করোনাভাইরাসকে নিয়ে, এবং বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু নতুন করে নতুন নতুন তথ্য দিচ্ছে। কোথাও কোথাও আবার নতুন করে আবার বাড়ছে, দ্বিতীয় ধাপে সেকেন্ড ওয়েভ দেখা দিচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করছি জনসাধারণকে করোনা বিষয়ে নানা রকম আপডেট নিয়ে সচেতন করার জন্য। সেই ধারাবাহিকতা আমাদের সাথে আজ একজন ডাক্তার যুক্ত আছেন অনলাইনে, আমাদের সাথে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী। ডাক্তার শুভাগত চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রশ্নোত্তর করোনাভাইরাস অনুষ্ঠানে। জি ধন্যবাদ। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সারা বিশ্বেই করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণ কিন্তু চোখ রাঙানো থামছে না। সেক্ষেত্রে WHO বলছে যে বিশ্বে প্রতি 10 জনে একজন আক্রান্ত। এই এই তথ্য যদি সত্যি হয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে সেই সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কতটা শঙ্কিত হওয়ার কথা এবং কতটা সচেতন হওয়ার কথা, কতটা হতে পেরেছি আমরা, এবং WHO-র এই তথ্যের সাথে আপনি একমত কিনা? যে শেষ পরিসংখ্যান যেটা আমি দেখলাম, যা দেখা গেল, তাতে দেখা যাচ্ছে যে 3,56,00,000 মানুষ পৃথিবীতে আক্রান্ত হয়েছে ইতিমধ্যে। এটা হচ্ছে আক্রান্ত মোট সংখ্যা। তবে হারটা হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা গণনা করেছেন, তার হারটা বলেছেন, সেখানে আমি হারটা গণনা করিনি, বলতে পারবো না। বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, সুতরাং এটা মানতেই হবে। তবে এই হারটা অবশ্য উদ্বেগজনক, এবং দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপে এবং আমেরিকায়, মেক্সিকো এবং আরো অন্যান্য দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, মৃত্যুও বাড়ছে, এবং আরেকটা জিনিস হচ্ছে রুগ্নতা বাড়ছে। সবচেয়ে যেটা উদ্বেগের কারণ সেটা হচ্ছে সেরে ওঠার পরও কিন্তু লং হলার্স বলে একটা জিনিস আছে, লং হলার্স বলছেন পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা, বলছেন লং হলার্স মানে সেরে ওঠার পরও তারা দীর্ঘদিন পর্যন্ত নানা ধরনের অবসাদ, ক্লান্তি, মানসিক দুশ্চিন্তা এবং নানা ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। কারো কারো মস্তিষ্ক আক্রান্ত হচ্ছে, কারো কারো হার্ট আক্রান্ত হচ্ছে। একটা কথা হচ্ছে যে যাদের ইতিমধ্যে ক্রনিক ডিজিজ আছে, তাদের তো দীর্ঘমেয়াদী জটিলতা এবং শোচনীয় পরিণতির ব্যাপারটা দেখা যাচ্ছে, কিন্তু যারা যারা সেরে উঠছেন তাদের মধ্যেও কিন্তু দীর্ঘমেয়াদী ক্লান্তি, অবসন্নতা রয়েছে, এবং মাসের পর মাস তারা এরকম ভাবে রয়েছেন, যাদেরকে লং হলার্স বলা হচ্ছে। এটা কিন্তু আরেকটি উদ্বেগের কারণ। সুতরাং সঠিকভাবে পরিমাপ করে কতজন লোক ভুক্তভোগী হয়েছেন বা দুর্ভোগে পড়েছেন তার সংখ্যা আরো হয়তো বেশি। আমরা যেটা বলছি আক্রান্ত, কিন্তু তারপরেও কিন্তু সেরে ওঠার পরও কিন্তু আক্রমণটা রয়ে যাচ্ছে, তাও কিন্তু কম নয়। এটাও একটি উদ্বেগের কারণ, মৃত্যু সংখ্যাও কিন্তু উদ্বেগের কারণ। আরো একটি কথা বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ বলে একটা জিনিস আসতে পারে। জি, তৃতীয় যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই ভাইরাসের জেনেটিক মিউটেশনস বা জিন পরিবর্তনের ঘটনাগুলো ঘটছে। এখন জেনেটিক মিউটেশন করার পরে তা আক্রমণাত্মক হচ্ছে নাকি এটি আরো বেশি, কেউ কেউ বলছেন যে সংক্রমণ, কেউ কেউ বলছেন বিজ্ঞানীরা যে এই জেনেটিক মিউটেশনের পর তাদের সংক্রমণের তীব্রতা বাড়ছে, কিন্তু কিন্তু তার পরিণতিটা অত খারাপ হচ্ছে। এটা একটা বিষয়, এটা অবশ্য একটি স্টাডিতে বলা হয়েছে। এখন দেখতে হবে আরো আরো স্টাডি করে যে ঘটনাগুলো কিরকম ঘটছে। আমরা তো বিশ্বব্যাপী নানান রকম কীটের কথা, জি আমরা বিশ্বব্যাপী নানান রকম কীটের কথা শুনেছি। আপনারা, আমরা বাংলাদেশেও দেখছি যে করোনা চিকিৎসার জন্য, টেস্টের জন্য কীট ব্যবহার করা হচ্ছে। ভারতে ফেলুদা কীট নামে একটি কীট উদ্ভাবন করেছেন তারা, জিন ভিত্তিক প্রযুক্তির সহায়তায় এই কীট কম খরচে করার জন্য তারা এনেছেন। এটা সম্পর্কে আসলে জিন ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে কীট তৈরি করা বা ব্যবহার করা, এটা কতটা বৈজ্ঞানিক হতে পারে বা যুক্তিসঙ্গত হতে পারে, কি মনে হচ্ছে? আচ্ছা দেখুন, আপনার এই যে টেস্টিং মেথড বা পদ্ধতি, যেটা দুই রকম আছে, একটা হচ্ছে ভাইরাল টেস্ট যেটা অ্যান্টিজেন টেস্ট করা হয়, মানে একটা হচ্ছে RT-PCR যেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা করা হয় সেটা হচ্ছে সর্বোত্তম পরীক্ষা, সর্বশ্রেষ্ঠ পরীক্ষা, এটা গোল্ড স্ট্যান্ডার্ড। এটা সম্বন্ধে সন্দেহ, এটা মোটামুটি নিখুঁত নির্ভুল, যদিও এর মধ্যে ভুলভ্রান্তি সামান্য হতে পারে। আরেকটি হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, একই রকম, যেটা র্যাপিডলি করা যায়, যেটা হয়তো বাংলাদেশ সরকার
অ্যান্টিজেন টেস্টটা প্রবর্তন করার একটা চেষ্টা করছেন, করা হয়নি বোধহয়, তবে এইরকম ধরনের একটি কথা আমরা শুনেছি। দ্বিতীয় হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। রিসেন্টলি আমি একটা কথা বলি, অ্যান্টিবডি টেস্ট বা এই ধরনের র্যাপিড টেস্ট ঠিক নেগেটিভ হওয়া মানে যে উনি সংক্রামুক্ত তা কিন্তু নয়। বর্তমানে হোয়াইট হাউসে একটা ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে যে এইরকম র্যাপিড টেস্ট কিট করে অনেককে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে দেখা গেছে তারা হয়তো আক্রান্ত হয়েছে। সুতরাং আমরা একটা কথা বলতে চাই, অ্যান্টিবডি টেস্টে যদি নেগেটিভ হয়ও তবে কিন্তু সংক্রামুক্ত বলা যাবে না। একটা করতে হবে, তাকে হয়তো সেফ থাকতে হবে অথবা তাকে আবার কিন্তু মানে আরটিপিসিআর টেস্ট করতে হবে, কনফার্ম করতে হবে। জি হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই। মহামারী তো এইবারই প্রথম না, এর আগে আমরা দেখা যাচ্ছে প্রতি 100 বছরে বলা হচ্ছে মহামারী আসে, এবং মহামারী কিন্তু বিশেষ করে এশিয়ার এই রিজনটাতে, আমাদের বাংলাদেশের এদিকটাতে, বাংলাদেশ ভারত বহুবার কিন্তু বহু রকম মহামারী দেখেছে। সেই মহামারী থেকে কি আদৌ কোনো শিক্ষা নেওয়া গেছে বা আদৌ কোনো ব্যবস্থা নেওয়ার জন্য কোনো সূত্র পাওয়া গেছে কি না, যেটা করোনা প্রোটেকশনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে, কিছু কি পেয়েছেন আপনারা? একটা কথা সর্বজন প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই। জি, আমরা শত শত বছর পরেও কিন্তু প্রেডিকশন করা হয় যে একটি বিশ্বমারী আসবে, মানে প্যান্ডেমিক যেটা বলে, মহামারী তো এপিডেমিক, মানে এটা যখন জিওগ্রাফিক্যাল সমস্ত বাউন্ডারি অতিক্রম করে বিভিন্ন দেশে প্যান্ডেমিক হয়ে পড়ে একক সংখ্যক লোকের মধ্যে, তখন এটিকে প্যান্ডেমিক বা বিশ্বমারী বলা। এবং WHO প্রথমে কিন্তু ইতস্তত করেছেন, প্রথমে ইমার্জেন্সি বলেছেন, পরবর্তী পর্যায়ে বিশ্বব্যাপী বিশ্বমারী বলেছেন। দেখেন, চীনের একটা উহান থেকে অ্যানিমেল মার্কেট থেকে এটা ছড়িয়ে পড়ে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ে। যেরকম ভাবে ধরুন কলেরা মহামারী একবার হয়েছিল যশোরে, আমাদের বাংলাদেশের যশোর থেকে কিন্তু কলেরা মহামারী উদ্ভব হয়েছিল। এরকম ভাবে প্লেগ, ব্ল্যাক প্লেগ, ব্ল্যাক ডেথ, এরকম ধরনের বড় বড় মহামারী কিন্তু হয়েছিল। কিন্তু আমার মনে হয় যে আমরা প্রকৃতিকে এগুলোর থেকে শিক্ষা কম নিয়েছি। আমরা কি প্রকৃতির প্রতি অত্যাচার বন্ধ করেছি? আমরা কি জন্তু জানোয়ার থেকে যে ছড়ায়, এনিম্যাল থেকে হয় জুনটিক ডিজিজেস যেটাকে আমরা বলি, এনিম্যাল থেকে হিউম্যান বিইংস এর মধ্যে ছড়ায়, এটা আমরা কিন্তু জানি। এবং আগের যতগুলো মহামারী গুলো হয়েছে, মহামারী ঠিক না বলা যাবে, হ্যাঁ মহামারী হয়েছে, যেমন ধরুন সার্স এবং মার্স এর মতো জিনিস, সব জুনটিক জুনটিক, এর আগে অনেকগুলো কিন্তু জুনটিক, মানে অ্যানিমাল কিংডম থেকে এবং ওয়াইল্ড থেকে কিন্তু মানুষের মধ্যে এগুলো এসছে, এবং প্রায় এসছে বাদুর বাদুর থেকে একটা ইন্টারমিডিয়েট হোস্ট এর মাধ্যমে হিউম্যান বিইংস এর মধ্যে। এবং সোয়াইন ফ্লু এর মতো ফ্লু কিন্তু ভয়ানক একটি উদাহরণ হতে পারে। জি, কিন্তু আমরা প্রথম মনে করেছিলাম একটা ফ্লুর মতো, কিন্তু দেখা গেল এটা তো ফ্লু না, অনেকে এটা নিয়ে ভ্রম করেছে যে এটা তো কিছু না, সাধারণ একটা ফ্লু, কিন্তু দেখা যাচ্ছে এটা ফ্লুর মতো না। যদিও করোনা ভাইরাস কিন্তু ফ্লু ফ্যামিলি, মানে করোনা তো যাদের একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে সেভেন্থ হচ্ছে কিন্তু করোনা, করোনা যেটা SARS-CoV-2 বলা হচ্ছে, SARS-CoV-2 বলা হচ্ছে, যেটা COVID-19, মানে COVID-19 যেটা SARS-CoV-2 ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু যে অন্য ফ্লু ভাইরাসের মতো নয়, এটা কিন্তু আমরা অনেক পরে বুঝলাম। প্রথম মনে করেছি ফ্লু, এবং অবশ্যই এটা ঠিক যে অধিকাংশ লোকই কিন্তু শতকের মতো মানুষ কিন্তু এতে ভালো হয়ে যান, উনি ওরা ওরা ভালো হয়ে যান, এটা ঠিক, এটা ঠিক যে 80 দশকের মতো লোক ভালো হয়ে যান, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এরা কিন্তু দুর্ভোগের শিকার হন, এরা দুর্ভোগের শিকার হন। সুতরাং ইতিহাস থেকে যে আমরা পুরোপুরি শিক্ষা নিয়েছি তা কিন্তু আমরা বলতে পারি না। জি ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শকও যুক্ত হচ্ছেন, আমরা একটি প্রশ্ন নিব। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমি মুকুল খান নরসিংদী, আমার ছেলে 8 বছর জি বয়স, সে করোনা আক্রান্ত ছিল 5 মাস আগে। আচ্ছা ঠিক আছে, মানে 5 মাস আগে আক্রান্ত হয়েছিল, এর 1 মাস আগে আমরা আবার এর মুসলমানি করাইছিলাম। আচ্ছা ঠিক আছে, 1 মাস পরে সে করোনা আক্রান্ত হয়েছে, এখন সে দুর্বল বোধ করছে এবং শীত শীত ভাব সবসময়, আর মুসলমানি যে জায়গাটা ওইটা শুকায় গেছে 1 মাসের ভিতরেই, কিন্তু ওই জায়গাটা খালি চুলকায় চুলকায় কান্নাকাটি করে। আচ্ছা
জি আপনাকে ধন্যবাদ ডক্টর শুভগত চৌধুরী। কি সমাধান হতে পারে? আমার মনে হয় এটা করোনার কোন উপসর্গ আমার কাছে মনে হচ্ছে না, দীর্ঘস্থায়ী একটা ক্লান্তি বা অবসন্নতা কিন্তু যাদের করোনা হয়। উনার করোনা হয়েছিল উনি কি পজিটিভ যে উনি কি টেস্ট করে দেখেছেন নাকি এমনি সিস্টেম থেকে জি টেস্ট করেছেন? টেস্ট করেছেন, টেস্ট করেছেন। বয়সটা কত ছিল? বয়সটা কত ছিল? 8 বছর। 8 বছর বয়স ছিল বাচ্চাটার। 8 বছর বয়স অনেক ছোট ছেলে। করোনা ভাইরাসটা তো খুব কম হয় এদের, খুব কম হয় এদের। আমার মনে হয় না এটা করোনা ভাইরাসের এটা কোনো উপসর্গ, হয়তো বা যিনি সার্জন তার সঙ্গে কিছু যোগাযোগ উনি করতে পারে না, যিনি এই সার্কামসিশনটা করেছেন মানে মুসলমানি মানে সার্কামসিশনটা করেছেন, সার্জনের সঙ্গে দেখা করতে পারেন। এই উপসর্গগুলো মনে হয় এই মুহূর্তে আসলে সে যে সমস্যাগুলো ফেস করছে তার জন্য আসলে কোনো ধরনের মেডিসিন সে নিতে পারবে কিনা, যেহেতু মুসলমান হয়েছে এবং সেখানে তার চুলকানোর মতো সমস্যা দেখা দিচ্ছে এবং শীতশীত ভাব দুর্বলতা, সার্জনের সঙ্গে যোগাযোগ করে মেডিসিনটা খাওয়া ভালো। এমনি মেডিসিন খাওয়া উচিত না, বাচ্চা মানুষ তো, দেখা হয় নাই, কোন মেডিসিন দিয়ে আবার কি হয় এটা খুব রিস্কি, এটা ঠিক না। জি ধন্যবাদ। আমরা মহামারী নিয়ে আলোচনা করছিলাম যে মহামারীর এই সময়টা আমরা অতীত থেকে কোনো শিক্ষা নিতে পেরেছি কিনা। আমি আমার আরেকটি প্রশ্ন জানতে চাওয়া ছিল যে মহামারীর জীবনযাত্রা নিয়ে কি নতুন কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো গেছে কিনা? বিশ্বব্যাপী তো নানান রকম গবেষণা হচ্ছে, সে বিষয়ে পুরো বিশ্বে গবেষণার কোনো ফল এসেছে কিনা? যে মহামারীর সময় কোনো ইউনিভার্সাল সিদ্ধান্ত এসেছে কিনা, কীভাবে জীবনযাত্রার মান ঠিক রাখতে হয়, কীভাবে পরিবর্তন করতে হয়, এই বিষয়ে জানবো। তার আগে আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। দর্শক থাকুন আমাদের সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে ডাক্তার শুভগত চৌধুরী আছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শুভগত চৌধুরী। আমরা যে প্রসঙ্গটি নিয়ে আসলে ফেরার কথা দিয়ে বিরতিতে গিয়েছিলাম সেটি হচ্ছে মহামারীর জীবনযাত্রা নিয়ে। আমরা জানি যে দীর্ঘ বহু বছরের পরিক্রমায় কিন্তু নতুন করে এখন আবার মহামারী এসেছে এবং মহামারী নিয়ন্ত্রণে কিন্তু WHO-র মতো সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? মহামারীর জীবনযাত্রার বিশ্বব্যাপী একটি কমন জীবনযাত্রার কথা আপনাকে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম সেরকম কোনো কিছু আমরা পেয়েছি কি না। আচ্ছা, বিশ্বজুড়ে আসলে একটি ঐক্যমত সৃষ্টি হয়েছে, এটা ঠিক, এই মহামারীর বিষয়ে বর্তমান বর্তমান পরিস্থিতিতে। জি, এবং আপনি জানেন যে ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা CDC জি এবং জন হপকিন্স ইউনিভার্সিটি, এই তিনটাকে খুব ক্রেডিবল বলা হয়, ইম্পিরিয়াল কলেজ লন্ডন, এই চারটাকে আমরা সাধারণত ধরি যে ক্রেডিবল অর্গানাইজেশন, সেগুলোর তথ্য উপাত্ত এবং বিজ্ঞানীদের পরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি। তাদের একটি ঐক্যমত হয়েছে যেহেতু আমরা এখনো পর্যন্ত করোনা রোগের চিকিৎসা, যথাযথ চিকিৎসার ওষুধ পাইনি, সবগুলো হচ্ছে পরীক্ষামূলক, যেগুলো দেওয়া হচ্ছে উপশম উপশমের জন্য এবং পরীক্ষামূলক। জি, দু নম্বর হচ্ছে ভ্যাকসিন কিন্তু এখন আমরা পাই এবং পাওয়ার একটি আশা রয়েছে। কেউ কেউ বলছেন এই বছরের শেষ দিকে, কেউ কেউ বলছেন বছরের প্রথম দিকে, কেউ কেউ বলছেন বছরের সামনে, বছরের মধ্যভাগে। এটা নির্ভর করবে থার্ড ফেজ ট্রায়াল গুলো শেষ হলে এবং পরবর্তী পর্যায়ে যে ধাপগুলো আছে সে ধাপ বেরুলে পরে। কিন্তু এই পর্যায়ে আমরা কি করতে পারি, বিশ্ববাসী কি করতে পারে? জি, এই পর্যায়ে পরামর্শ হচ্ছে বিজ্ঞানীদের যে আমরা স্বাস্থ্যবিধি পালন করে চলতে হবে এবং তার মধ্যে এক নম্বর হচ্ছে সবাই মাস্ক পরিধান করা। আমি একটা কথা বারবার বলছি এবং বলতে চাই বিজ্ঞানীদের সূত্র ধরে, যে আমরা যদি সবাই ঘরের বাইরে মাস্ক পরি তাহলে সংক্রমণ অনেক অনেক কমবে, এটা ভ্যাকসিনের মতো কাজ করবে। এবং এটাকে আজকাল অনেকে বলছেন সোশ্যাল ভ্যাকসিন, আমরা কিন্তু মাস্ক পরছি না, আমরা কিন্তু অবহেলা করছি, ট্রাম্প সাহেবও একই অবহেলা করে আক্রান্ত হয়েছে। সুতরাং মাস্কটা যদি আমরা পরি সবাই মিলে ঘরের বাইরে। জি, ডক্টর শুভগত চৌধুরী আপনাকে ধন্যবাদ। আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে এই মুহূর্তে আপনি জানেন যে সারা দেশব্যাপী কিন্তু নারীর প্রতি সহিংসতার কারণে নানা রকম কর্মসূচি চলছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে প্রতিবাদে বিভিন্ন রকম মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হচ্ছে। আমরা প্রথমে আমরা একটু রাজশাহী থেকে ঘুরে আসবো, রাজশাহীতে আমাদের প্রতিনিধি আছেন, আমরা জানবো সেখানকার চিত্র কি চলছে সেখানে। Oh!
ধন্যবাদ আফসার আমরা আছি রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে যেখানে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই যে সারা দেশে যে ধর্ষণ সহিংসতা নারীর প্রতি তার প্রতিবাদে এখানে সাধারণ শিক্ষার্থীরা জমায়েত হয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ধর্ষকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলছে এই কর্মসূচি থেকে তারা নোয়াখালীর বেগমগঞ্জের বিবস্ত করে নারীর উপর যে নির্যাতন রাজশাহীর তানোরের গির্জায় কিশোরীকে আটকে রেখে যে ধর্ষণ সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রী ধর্ষণ সহ দেশের সকল যে ধর্ষণ কর্মকাণ্ডগুলি ঘটেছিল সেগুলি প্রতিবাদে শিক্ষার্থীরা এখানে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে বিভিন্ন সংগঠনও তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে এই মানববন্ধন কর্মসূচিতে এবং এই সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখছেন আমরা যদি একটু ভেতরে দেখানোর চেষ্টাই করি যে তারা কী কী দাবি করছেন এবং এই দাবিগুলিতে সাধারণ যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই এখানে যারা আছেন আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কী দাবি নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন আমরা এসেছি রেপিস্টদের বিরুদ্ধে আমরা চাই না যে আর কোনো নারী আর কোনো বাচ্চা আর কোনো শিশু আর কোনো মা আর কোনো বিধবা ধর্ষিত হোক এটাই আমাদের একমাত্র দাবি এবং একমাত্র চাওয়া এবং আমাদের দাবি তাদের জনসমক্ষে ফাঁসি হোক আমরা একটু এখানে দেখছি যে এখানে যে কর্মসূচিগুলি চলছে আমরা আরও যারা আয়োজকরা আছেন এখানে কথা বলতে চাই এবং দেখাতে চাই প্রত্যেকেই যে ক্ষোভের আগুন যেটি আমরা বলতে পারি যে এখানে যে সহিংসতাগুলি সারা দেশে ঘটেছে তাদের মানে মানুষ ক্ষুব্ধ হয়েছেন তারা এবং সেই ক্ষোভের আগুনে বলতে পারি আমরা যে সাধারণ শিক্ষার্থীরাও এখানে জমায়েত হয়েছেন তারা এখানে নানা রকম দাবি করছেন আমরা দেখছি যে আমার সোনার বাংলায় ধর্ষকের ঠেনে এরকম স্লোগান নিয়ে হয়েছে আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই কি দাবি নিয়ে মাঠে নামছেন আর কি কেন অবস্থান আপনারা এখানে কি দাবি বারবারই দেখছি যে যারা এখানে এসেছেন তারা প্রত্যেকে কিন্তু একটি কথা বলছেন যে এখানে দর্শকদের তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং তারা এখানে আমরা এখানে দেখছি যে প্রত্যেকেই যে দাবিটি করছেন যে তারা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং এখান থেকে তারা বলছেন ধর্ষণ বন্ধ হোক ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আফসার এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ শাহেদ আপনাকে ধন্যবাদ কাজী শাহেদ আমাদের সাথে ছিলেন রাজশাহী থেকে জানাচ্ছিলেন সেখানে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন চলছে সেখান থেকে তিনি যুক্ত হয়েছিলেন কাজী শাহেদ জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত এবং যারা আন্দোলন করছিলেন প্রতিবাদ করছিলেন তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছিলেন আমরা এবার একটু যশোর যাব যশোরে আমাদের সহকর্মী রিপন আছেন রিপন আপনার সেখানে কী অবস্থা দেখছেন এবং মানববন্ধন এবং প্রতিবাদে যারা অংশ নিয়েছেন তাদের বক্তব্যগুলো কী কী আমাদের জানাবেন কিন্তু তার থেকে বের হয়ে আসার আপাতত কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না কারণ ধন্যবাদ আপনাকে আসলে এই যে মানববন্ধন আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে থেকে তারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছে এখানে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং যে ধর্ষণ সহদেশব্যাপী নারী ও শিশুদের উপর সহিংসতা এবং হত্যার যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু তারা ফেটে পড়েছে এবং এখানে তারা অবস্থান করছেন তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে অংশগ্রহণ করছেন এবং যে ধর্ষণ এবং এই প্রতিবাদে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তারা শহর ঘুরে এসেছেন আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনার কাছে একটু জানতে চাই আপনারা তো মানববন্ধনে দাঁড়িয়েছেন কি কি দাবিতে দাঁড়িয়েছেন আজকে সারা দেশে যে ধরনের নারীদের উপরে যৌন নিপীড়ন সহ যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা যশোর বিচ্ছিন্ন নই আমরা যশোরের মানুষ আজকের মহিলা পরিষদ সহ আজকের সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে আজকের আমরা যে নোয়াখালীর বেগমগঞ্জের যে গৃহবধূ
লাঞ্ছিত হয়েছে, আজকের যে যৌন নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে আজকের আমরা যশোরের মানুষ রুখে দাঁড়িয়েছি। পাশাপাশি সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যে এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা এর নেপথ্যে আছে আজকে তাদের উন্মোচন করতে হবে, বিচারের আওতায় এনে দ্রুত বিচার করে আজকের এই যৌন নিপীড়নকারী এবং এই যারা নারী নির্যাতনের সাথে জড়িত আজকের তাদের আমরা বিচার দাবি করছি। ধন্যবাদ আপনাকে, আপনি শুনছিলেন যে তারা বিচার দাবি করছেন। আমরা নারী নেত্রী রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই আপনারা কি কি দাবিতে আজকে এই মানববন্ধন করছেন? আপনারা জানেন যে সম্প্রতি যে ধর্ষণগুলো হচ্ছে এই ধর্ষণগুলো খুবই দুঃখজনক, কষ্টদায়ক, এবং এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন যেভাবে বিবস্ত্র করে একজন নারীকে সমাজে তাদেরকে সমাজের চোখে যে তাকে উলঙ্গভাবে তাকে বিবস্ত্র করে যে ছড়িয়ে দিচ্ছে এটা খুবই দুঃখজনক। আর পরপর আপনারা জানেন যে বেশ কিছু নারী ধর্ষণ হয়েছে। আমরা আইন চাই, কিন্তু সেই আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে আসলে কিছু বের হয়ে যায়, হ্যাঁ আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। এই কারণে আমি মনে করছি যে আমরা একজন ধর্ষকের সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি আমরা আশা করছি। এবং ধন্যবাদ আপনাকে, আপনি শুনছিলেন যে তারা যে নারী নির্যাতন হয় সেই নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। তো সব মিলে এই ছিল দশক থেকে আমার কাছে সর্বশেষ বিশেষ স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। সারা দেশে কিন্তু মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ চলছে নারীদের উপর যৌন নিপীড়ন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন সেখানকার অংশগ্রহণকারী যারা ছিলেন সবাই। অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিব, সাথেই থাকুন। আরেকবার স্বাগত প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আমাদের সাথে অধ্যাপক ডাক্তার সুভাগত চৌধুরী আছেন। ডাক্তার সুভাগত চৌধুরী, আমরা যেটি দেখেছি যে অনেক চিকিৎসক বলছেন বাংলাদেশে এই কয়েক মাস ধরে করোনার চিকিৎসায় আমরা ভুল ওষুধ প্রয়োগ করেছেন, ভুল ওষুধ সেবন করেছেন অনেকেই, সেই বিষয়টি কতটা যৌক্তিক এবং সেই সাথে করোনাকে উদ্দেশ্য করে নতুন কোনো ওষুধ আদৌ আসার পথে আছে কি না, গবেষণার কোনো ফলাফল আপনাদের হাতে এসেছে কি না, এই দুটি বিষয় একটু বলবেন। এখন ভুল ওষুধ কারা প্রয়োগ করেছেন এর যথাযথ প্রমাণ দরকার আছে, মানে এটা তো কথার কথা বললে হবে না। বলা হচ্ছে যে আইভেরা এবং স্কাবোসিক্স এই ওষুধগুলো আসলে করোনাকে লক্ষ্য করে বা করোনা কমানোর জন্য আসলে ফলপ্রসূ না, এই ধরনের যে ওষুধগুলো। করোনা আমি প্রথমে বলতে চাচ্ছি করোনা ভাইরাসের কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো ওষুধ নেই। আচ্ছা, দু নম্বর হচ্ছে যে ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো শুধুমাত্র প্রশমনের জন্য, প্রশমনের জন্য। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তাকে প্রথম দেওয়া হয়েছে রেমডেসিভির, এটা খুব নাম করা একটা ওষুধ সবাই জানে। তারপরে তাকে দেওয়া হয়েছে একটা এক্সপেরিমেন্টাল ড্রাগ, একটা পরীক্ষামূলক ওষুধ, এবং সেটার জন্য আবার স্পেশাল পারমিশন নেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে উনার যখন অক্সিজেন স্যাচুরেশনটা কম ছিল এবং একেবারে ঠিক হচ্ছিল না, তখন উনাকে স্টেরয়েড, মানে সিম্পটম ধরে ধরে হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে। এই যে বিষয় এর সাথে অ্যান্টিভাইরাল ড্রাগস কিছু কিছু ব্যবহার করা, অ্যান্টিভাইরাল ড্রাগস কিছু কিছু ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন হাসপাতালে একটা ট্রিটমেন্ট গাইডলাইন কিন্তু আছে, এই ওষুধগুলো কারা দিয়েছে, কথা হচ্ছে যে স্বীকৃত হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে এইরকম ভুল ওষুধ দেওয়ার কথা নয়, আই ডোন্ট বিলিভ ইট। হ্যাঁ, কারণ ট্রিটমেন্ট একটা গাইডলাইন আছে, নিশ্চয়ই একটা ট্রিটমেন্ট গাইডলাইন আছে, এটা না যে চিকিৎসা যা ইচ্ছা তা, এবং উপশম ভিত্তিতে চিকিৎসার একটি গাইডলাইন আছে এবং বিশ্ব স্বীকৃত গাইডলাইন আছে। হ্যাঁ, ওয়ার্ল্ড রিনাউন্ড গাইডলাইন আছে, এবং যে যে ওষুধগুলো প্রয়োগ করা হবে সেগুলো কিন্তু বিশ্ব স্বীকৃত একটা গাইডলাইন আছে। সুতরাং ভুল যদি কেউ দিয়ে থাকেন, আই ডোন্ট নো এটা কারা দিলেন, কোথায় দিলেন, কোনো অস্বীকৃত হাসপাতালে দিয়েছেন বলে আমার কাছে মনে হয় না, যদি দিয়ে থাকেন এটা ভুল করেছেন। এক আর দুই নম্বর হচ্ছে, আমি আপনাদের দ্বিতীয় প্রশ্নের যেটা উত্তর দিচ্ছি, এখনো পর্যন্ত এর কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। জি, উপশমকে যেমন ধরো নিউমোনিয়া হয়েছে তার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেমন ধরুন অক্সিজেন স্যাচুরেশন ফল করে তার জন্য স্টেরয়েড দিতে হচ্ছে, এই যে আমি বললাম একটা উদাহরণ। সুতরাং রেমডেসিভির দেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে,
আবার কোন কোন ক্ষেত্রে আবার আমি বলি কোন কোন ক্ষেত্রে যেমন ধরুন হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন তার সঙ্গে ক্রনিক ডিজিজ অন্যগুলো আছে হার্টের অসুখ আছে ডায়াবেটিস আছে তার শোচনীয় পরিণতির জন্য যেগুলো হতে পারে সেগুলোর জন্য ওষুধ দেওয়া হতে পারে সুতরাং ওষুধ কিন্তু একটি না বিভিন্ন ওষুধ উপশম এবং উপসর্গ এবং জটিলতা যেগুলো হচ্ছে সেগুলো কমানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে যেমন একসময় হাইড্রোক্সিকুইনোলিন দেওয়া হয় এখন তো এটা আবার বন্ধ হয়ে গেছে এরকম আর কি কিছু কিছু পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করা হয় এবং পৃথিবীতে প্রত্যেক দেশে হয়েছে সেগুলো কিন্তু ওই স্বীকৃত ওষুধের মধ্যে নয় সুতরাং আমার মনে হয় যে এই অভিযোগটা আমি ঠিক বুঝতে পারছি না জি অসংখ্য ধন্যবাদ আমরা আমরা একদম জি বলুন বলুন ছোট করে বলবেন শেষ পর্যায়ে আপনি আছেন এই তো জি আমরা একদম জি সেটাই আপনি আপনি যেটি বলছেন সেটাই সত্যি আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে যুক্ত হয়ে অনেকগুলো নতুন নতুন তথ্য এবং উপাত্ত আমাদের সাথে শেয়ার করেছেন এবং মানুষকে উপকৃত করেছেন সেই সাথে দর্শক আপনার আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে